কয়লার মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় কয়লার ব্যবহার শতকরা কত কমালে ওই পরিবারের কয়লার জন্য খরচ অপরিবর্তিত থাকবে অঙ্কটির সমাধান দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে অঙ্গটি শুরু করা যাক কয়লার মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়ে গেছে এর ফলে কয়লার ব্যবহার কত কমালে ওই পরিবারের কয়লার জন্য কোনো অপরিবর্তিত খরচ হবে না মানে কয়লার জন্য কোনো খরচ বৃদ্ধি পাবে না তাহলে কয়লার মূল্য আমি ধরে নিই যে একটি পরিবার একশো টাকার কয়লা কিনতো ঠিক আছে একশো টাকার কয়লা কিনতো তাহলে কয়লার মূল্য যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধির পর কত হচ্ছে তাহলে বৃদ্ধির পর কত হচ্ছে একশো টাকার কয়লা কিনতো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে দাম তাহলে হবে কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার দাম হয়ে গেছে এরপরে দেখো একশো তাহলে কয়লা যদি আগে যে পরিমাণ কয়লা কিনতো এখন যদি সেই পরিমাণেই কয়লা কেনে তাহলে কিন্তু কয়লার জন্য খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে আগে কারণ একশো টাকার কয়লা কিন্তু এখন সেটা হয়ে গেছে একশো পঁচিশ টাকা তাহলে কয়লার জন্য খরচ কমাতে হবে তাহলে কত কমাতে হবে পঁচিশ টাকা কারণ একশো পঁচিশ টাকা দাম হয়ে গেছে পঁচিশ টাকা কমিয়ে দিলে তাহলে একশো টাকার খরচ হবে তাহলে কয়লার খরচ কমাতে হবে পঁচিশ টাকা কত টাকায় পঁচিশ টাকা কমাতে হবে একশো পঁচিশ টাকায় শতকরা কত কমাতে হবে অর্থাৎ একশো টাকায় কত কমাতে হবে সেটা বের করাতে হবে তাহলে একশো পঁচিশ টাকায় ব্যবহার কমায় পঁচিশ টাকা ঠিক আছে একশো পঁচিশ টাকার কয়লাটির দাম তাহলে ব্যবহার কমাতে হবে কত পঁচিশ টাকা তবে তো তো আমাদের একশো টাকা খরচ হবে তাহলে এক টাকায় ব্যবহার কমায় পঁচিশ বাই একশো পঁচিশ টাকা আর যেহেতু শতকরা বের করতে বলেছে অর্থাৎ একশো টাকায় কত কমাতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ কুড়ি শ কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট কয়লার খরচ কমাতে হবে মানে ব্যবহার কুড়ি পার্সেন্ট কমাতে হবে তাহলে অতিরিক্ত কোনো খরচ হবে না তাহলে কোন অপশানটি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আমাদের অপশান বি আর এই প্রশ্নের উত্তর তোমরা করবে উত্তর যদি এ হয় তাহলে এ টাইপ করবে বি উত্তর হলে বি টাইপ করবে সি উত্তর হলে সি টাইপ করবে আর ডি উত্তর হলে ডি টাইপ করবে করে তোমরা কমেন্ট করে জানাবে আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটের সমাধান নিয়ে আসি ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বটনটি অবশ্যই প্রেস করবে সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশান পাও ভিডিওটি অবশ্যই লাইক করবে